খালি সরস্বতী দিয়ে জীবন চলে না, লক্ষ্মীরও প্রয়োজন আছে জীবনে। বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তাই শিক্ষাক্ষেত্রে ডাবল ই চাইলেন তিনি। বিপ্লব দেব জানিয়েছেন, খালি সরস্বতী দিয়ে হয় না, সঙ্গে লক্ষ্মীর প্রয়োজন রয়েছে। জীবনের এই মূল সত্যটি পঞ্চম শ্রেণী থেকেই বুঝিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীর মতে, এটা ছোট থেকে বুঝতে শিখলে সেই ইকোনমিতে সাফল্য পাবে। আমি আজকে সোমেন গুপ্তাজিকে এবং রতনলাল নাথ মহোদয়কে বলবো, শিক্ষাকে ডাবল ইতে নিয়ে যান। আপনারা নিয়ে যাচ্ছেন ডাবল ই, এডুকেশন আর ইকোনমি ডাবল ইতে নিয়ে যেতে হবে। এডুকেশন ইকোনমি, শিক্ষার বাণিজ্যকরণ আমরা অনেক আগে শুনেছি, শিক্ষার বাণিজ্যকরণ। তো শিক্ষার বাণিজ্যকরণের মধ্যে কি, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজ লাগিয়েছে তার জন্য ব্যবসা করছে, সেটা বাণিজ্যকরণ। কেউ মেডিকেল কলেজ খুলছে, কি আগে ভারতবর্ষে কেউ কল্পনা করতো না যে প্রাইভেট মেডিকেল কলেজ হতে পারে? আজ থেকে 50 বছর আগে কল্পনা ছিল কি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাইভেট হতে পারে? কিন্তু ধীরে ধীরে প্রাইভেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, প্রাইভেট ইনস্টিটিউশন, প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুল, হায়ার এডুকেশনে প্রাইভেটাইজেশন ভারতবর্ষে ছিল না বললেই চলে। স্কুল ধীরে ধীরে সেটা বাড়ছে, মানে শিক্ষা বাণিজ্যকরণ এসছে, মানে কেউ সেটা ব্যবসা করছে, রোজগার করছে। আমি আজকে নতুন বলছি ডাবল ই চাই, ইকোনমি আর এডুকেশন। যারা ব্যবসা করছে, বাণিজ্যকরণ হয়েছে, সেটা আর আলাদা একটা ইকোনমি। আমি চাইছি যারা এখানে স্টুডেন্ট এখানে উপস্থিত রয়েছে, যাদেরকে আমি অ্যাওয়ার্ড দিয়েছি বা যাদের গার্জিয়ান রয়েছে, আর যারা এখানে নেই, ত্রিপুরার কোনো না স্কুলের মধ্যে সে স্টুডেন্ট রয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থা নেওয়ার সময় তাদের মধ্যে বাণিজ্যকরণের মানসিকতা তৈরি করতে হবে, ইকোনমির মানসিকতা। বাণিজ্যকরণের মানসিকতা না হলে লক্ষ্মী আপনার সঙ্গে যাবে না, খালি সরস্বতী দিয়ে জীবন চলে না। জীবনের মূল সত্যটা যদি আমরা ক্লাস 5-এ 4-এ 3-তে জেনে যাই, বুঝে যাই, তো আমাদের জীবনে বেকারত্ব নামধারী শব্দটাই আসবে না, বেরোজগার আনএমপ্লয়মেন্ট এই শব্দগুলোই আসবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, এই বড় হবার ইচ্ছে মনে ঢুকিয়ে দিতে হয়। তিনি নিজের উদাহরণ টেনে বলেন, 2015 সালে মুখ্যমন্ত্রী হবার ইচ্ছেও তার মধ্যে কেউ ঢুকিয়ে দিয়েছিল। তিনি বলেন, সফল হবার তার মতো এত বড় উদাহরণ ত্রিপুরাতে আর নেই। এখানে কেউ যদি এখনই চিন্তা করে যে আমি এমএলএ হয়েছি তার জন্য আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব, মুখ্যমন্ত্রী তো এমএলএ হয় কোনো, কিন্তু তার জন্য সেই ব্যক্তি যখন চিন্তা করে, সেই রাস্তাতে চলে, সেই রাস্তাকে অনুসরণ করে, তখনই গিয়ে সে মুখ্যমন্ত্রী হতে পারে। উচুটকে অনেক কিছু অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারও, অ্যাক্সিডেন্টাল মুখ্যমন্ত্রীও হয়, অ্যাক্সিডেন্টাল এমএলএ হয়, কিন্তু যদি সে না চিন্তা করে, তার মধ্যে মানসিকতা তৈরি করে না দেয় যারা ওনাকে পরিচালনা করছে, তো সে মুখ্যমন্ত্রী হতে পারে না। মে আপকে সামনে সবচেয়ে বড় উদাহরণ, আমাকেও কেউ চালিত করেছিল, বলেছিল যাও কাজ করো তুমি মুখ্যমন্ত্রী হবে নিশ্চিত। 2015 সালে আমাকেও কেউ বলেছিল, অনুপ্রাণিত করেছিল, মনের মধ্যে আশা জাগিয়েছিল, যেমন মতো ছোট একটা কার্যকর্তা মুখ্যমন্ত্রী হতে পারে, যে কোনোদিন একটা বুথের প্রেসিডেন্ট পর্যন্ত হয়নি, তো আশা জাগালে, তাকে বলছি সেই রাস্তাতে নিয়ে যায়, তাহলে কি হতে পারে? আমার চাইতে বড় উদাহরণ কি আছে ত্রিপুরার মধ্যে? শুক্রবার মুখ্যমন্ত্রী
ভাষণ দিচ্ছিলেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন এখানে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দারুণ ফলাফল করা ছেলে মেয়েদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ফিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।